रानीगंज थाना अंतर्गत केजी लेन स्थित एक आटा चक्की में मिलावटी सत्तू और बेसन बनाने की खबर मिलने पर ईडी ने छापेमारी की। इन्फोर्समेंट विभाग के एक उच्च अधिकारी रानीगंज थाने की पुलिस के साथ मौके पर पहुंचे। छापेमारी के दौरान लगभग 60 से 70 बोरा मिलावटी बेसन और सत्तू जब्त किए गए। कार्रवाई के दौरान पुलिस प्रशासन और इन्फोर्समेंट विभाग के अधिकारियों के अभियान में सहयोग के लिए खाद्य आपूर्ति निरीक्षक के अधिकारी मौके पर पहुंचे और सामान का सैंपल लिया। उसी दिन एसीपी इन्फोर्समेंट ब्रांच इप्सिता दत्ता ने कहा कि उन्होंने गुप्त सूचना के आधार पर इस विशेष ऑपरेशन को अंजाम दिया था। इन्फोर्समेंट विभाग की एक विशेष टीम ने बाजार में इस मिलावटी सामग्री की आपूर्ति की जांच शुरू कर दी है। इस विशेष अभियान के दौरान इन्फोर्समेंट विभाग के अधिकारियों ने कंपनी के मालिक से पूछताछ शुरू कर दी है। भैया थोड़ा सा স্যাম্পল নিয়েছেন, এবার সব মালগুলো আমরা সিজ করে নিয়ে যাব, এবার টেস্টের রেজাল্ট আসবে, তারপরে ওনাদেরকে ফাইনালি এই সব মালগুলো আমাদের ডিসপোজ করতে হবে আর ওনাদের যেই রকম সাজা হবে। স্যার গুদামে কি তথ্য পেয়েছিলেন? ওনারা দোকানের উপর বাজারের উপর এরকম ভাবে মিলাওয়াট করতেন, অ্যাডাল্টারেশন করতেন, ফুড অ্যাডাল্টারেশন, তো আমরা সবাই এই ফুড প্রোডাক্টগুলো কনজিউম করি। যদি এরকম মানে মিক্সড প্রোডাক্টস খাই, অলরেডি আমাদের চারপাশে অনেক ভেজাল দ্রব্য বিক্রি হচ্ছে না, সেগুলো ঠিক নয় শরীরের পক্ষে, আমাদের সাধারণ লোকের পক্ষে, মানে আমাদের লফুলিও ঠিক নয়, আমাদের আইনও সেটা পারমিশন দেয় না, এবং এমনি আমরা সবাই জানি যে এগুলো আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে হানিকারক, তো সেই কারণে এই জিনিসগুলো ওনাদের আমরা সিজ করে নিয়ে যাচ্ছি। এবার ফার্দার যা টেস্ট হবে ল্যাবে, তারপরে কতটা কি পরিমাণ পেয়েছে গোডাউনে, কত স্টক ম্যাম? 60-70 বস্তা মতো। এগুলো কি এই রানিগঞ্জ এলাকাতে সাপ্লাই হতো না বাইরে কিছু? আমি খালি জানি যে এনারা এখানে মিক্স করতেন, বাকি ইনভেস্টিগেশন চললে বলা যাবে না। আপনার নাম পুছি না না এটা প্যাকেট বাস। আমি এসিপি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ইপসিতা দত্ত।